हेलो स्टूडेंट्स कांतीव एकेडमी रिलार्निंग क्लासे आज आबार तुम्हारे सबाई के स्वागत स्टैंडार्ड टू स्टूडेंट्स तो तुम्हारे एक्सरसाइज नाइन पार्ट 66 नम्बर क्लासटा एक भूल हो गए अर्थात वे बला जे आवर दिए मेक सेंटेंसे 60 मिनिट्स मेक एन आवर है ওখানে 30 মিনিটস মেক এন আওয়ার হয়ে যাওয়ার ফলে ওই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে তো তোমাদের জন্য আবার ওই পেজ 28 ডট 3 আর 4 এর অপোজিট ওয়ার্ডার মেক সেন্টেন্স নিয়ে পার্ট 66 নম্বর ক্লাস আমি আবার দিচ্ছি তোমরা আমি ইচ্ছাকৃত ভুল করিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট 30 মিনিটস মেক এন আওয়ার 30 মিনিটস মেক এন আওয়ার হয় না 60 মিনিটস মেক এন আওয়ার হয় ওটা ভুল ছিল সেই কারণে 66 নম্বর ভিডিওটা আমি ক্যানসেল করে দিয়েছি আর ডিলিট করে দিয়েছি এই কারণে 66 নম্বর পার্টের ভিডিও আজকে আমি আবার দিচ্ছি তোমরা এটাকে ওই ক্লাসটা যে যা 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 আছে শুধু ওই আওয়ার দিয়ে মেক সেন্টেন্সে আওয়ার দিয়ে 30 মিনিটস মেক এন আওয়ার এটা না হয়ে 60 মিনিটস মেক এন আওয়ার হবে ভালো তো কারেকশন করে নেবে আর আমি আজকে ওই ভিডিওটা আবার করছি তোমরা তোমাদের খাতা এবং বই করো পেজ 28 অপোজিট ওয়ার্ডস দিনের দাগের অপোজিট ওয়ার্ডস কি আছে আফটার থেকে তোমরা জানো বিফোর আফটার থেকে বিফোর এ থেকে ইফ এ থেকে ইফ then take it now take মানে নেওয়া give মানে দেওয়া then মানে এখন now মানে তখন start থেকে হয় end আর finish start থেকে হয় end আর finish then থেকে पढ़ालम ना फ्रेंड थे को है और एनिमी है और जी फ्रेंड्स क्यों लेखो एफओ इस फोर्स और एनिमी इनई एम आई एस भारत को देख लो আগে অপোজিট ওয়ার্ডস আফটার থেকে বিফোর আগে পরে টেক থেকে টেক মানে নাওয়া গিভ মানে দেওয়া দেন দেন মানে তখন নাও মানে এখন স্টার্ট মানে শুরু এন্ড মানে শেষ বা সমাপ্ত ফিনিশ মানে তাই ফ্রেন্ড মানে বন্ধু ফো এফ ও ই ফো ফো মানে শত্রু এনিমি মানেও শত্রু I eat my breakfast at
ব্রেকফাস্ট মানে জল খাবার আই ইট মাই ব্রেকফাস্ট এট 7 এএম তারপর শাম দিয়ে আই ইট শাম কো কিংবা আফটারনুন आपका आई ईट सम फूड इन द आफ्टरनून आई ईट सम फूड इन द आफ्टरनून आई ईट सम फूड इन द आफ्टरनून कैसे आवाज के আওয়ার মানে ঘন্টা 60 মিনিট মেক অ্যান আওয়ার आवर दिए मैं घंटा 60 मिनट्स में एंड आवर फूड दिए प्लीज वी वाज प्लीज गिव अस फूड प्लीज गिव अस फूड तो स्टूडेंट्स देखे ना मेक सेंटेंस चालिका के ब्रेकफास्ट दिए आई ईट माय ब्रेकफास्ट एट 7 एएम आई ईट माय ब्रेकफास्ट एट 7 एएम सकाल 7টায় আমি জল খাবার খাই শাম মানে কিছু আই ইট সাম ফুড ইন দা আফটারনুন আমি দুপুরে কিছু খাবার খাই আওয়ার 60 মিনিটস ম্যাক এন আওয়ার 60 মিনিটে 1 ঘন্টা হয় ফুড ট্রিস গিভ আস ফুড গাছেরা আমাদের খাদ্য দেয় তো স্টুডেন্ট তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার স্ট্যান্ডার্ড 1 এবং 2 এর হোমওয়ার্ক খাতা জমা দেওয়ার জমা নেওয়া হচ্ছে এবং টাচ দেওয়া হচ্ছে যারা যারা এই খবরটি পাওনি তারা ইতিমধ্যে স্কুলে এসে হোম টাচ খাতা জমা দিয়ে যাও হোম টাচ পাওয়ার জন্য আমরা এখন অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসের জন্য প্রস্তুত হচ্ছি আর সেই কারণে আজকে এই পার্ট 66 পেজ 28 মেক সেন্টেন্স ব্রেকফাস্ট দিয়ে আই ইট মাই ব্রেকফাস্ট এট 7 এএম হয়ে গেল শাম দিয়ে আই ইট সাম ফুড ইন দা আফটারনুন হয়ে গেল আওয়ার দিয়ে ঘন্টা 60 মিনিটস মেক অ্যান আওয়ার 60 মিনিটে এক ঘন্টা হয় ফুড ট্রিস গিভ আস ফুড গাছেরা আমাদের খাদ্য দেয় তো স্টুডেন্টস এই গেল আজকের ক্লাস আজকে 16 তারিখ 16/8/21 পার্ট 66 নম্বর ক্লাস তো সরি আজকে 17 তারিখ 17 তারিখ 16 তারিখের ক্লাসটা ভুল ছিল বলে 17 তারিখে আমি আবার পার্ট 66 ক্লাসটা আবার দিলাম তোমরা যারা স্ট্যান্ডার্ড স্কুল স্টুডেন্ট আছো তোমরা তোমাদের সিলেবাস খাতায় পেজ 28 এর দাগ 3 এবং 4 এর ক্লাসটা তুলে নেবে এবং এটাকে মন দিয়ে পড়বে রিমেম্বার আওয়ার দিয়ে 60 মিনিটস মেক এন আওয়ার তোমরা জানো এটা ক্লাসে ভুলবশত 30 মিনিটস বলে বলা হয়েছিল এই জন্য এক্সট্রিমলি সরি তো 30 মিনিটস মেক এন আওয়ার হয় না আমরা জানি 30 মিনিটে এক ঘন্টা হয় না 30 মিনিটে আধা ঘন্টা হয় আর 60 মিনিটস মেক এন আওয়ার 60 মিনিটে এক ঘন্টা হয় তো স্টুডেন্টস অনিচ্ছাকৃত ভুলের জন্য এক্সট্রিমলি সরি ভালো থাকবে সুস্থ থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে টাটা মন দিয়ে পড়বে আরেকটা কথা হ্যান্ড রাইটিং যেটা আমি বলেছি প্রত্যেক দিন অন্তত বাড়ির খাতায় এক পাতা দু পাতা করে হ্যান্ড রাইটিং লিখে বাড়িতে যারা আছেন
गुरुजन बाबा मा किंबा प्राइवेट टिउटर तक देखा चेक करावे बनान भूल निर्भुल भावे लिखबे और हैंड राइटिंग स्क्रिप्ट राइटिंग लिखबे। थैंक यू सो माच, टाटा, बाय बाय।